দাম কম হওয়ায় 90-এর দশকে শিক্ষার্থীদের কাছে সংবাদপত্র প্রকাশকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল নিউজ প্রিন্ট। এর বেশিরভাগই উৎপাদন হতো খুলনা নিউজ প্রিন্ট মিলে। ক্রমাগত লোকসান ও মূলধনের ঘাটতির কারণে 2002 সালে মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়েন প্রায় 3000 কর্মকর্তা কর্মচারী। বন্ধ হলেও ব্যয় কিন্তু কমেনি, বরং পরবর্তী 20 বছরে রক্ষণাবেক্ষণ এবং অফিস খরচ বাবদ অন্তত 33 কোটি টাকা ব্যয় হয়েছে। তার উপর মিলটির কাঁধে রয়েছে ঋণের বোঝা। খুলনা নিউজ প্রিন্ট মিলের বর্তমান অবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ। ১৯৯৫ সাল থেকে 2002 এই 7 বছরে 284 কোটি টাকা খুলনা নিউজ প্রিন্ট লোকসান করে। এবং আমাদের সুন্দরবনকে যখন ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়, তখন এই এর মূল যে কাঁচামাল সেটা আশা বন্ধ হয়ে যায়। এবং এই যে জ্বালানি ফার্নেস ওয়েল, তারও মূল্য বৃদ্ধির ফলে এই মিলটি চালানো আর সম্ভব হয়নি। খুলনা সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে এইটি এখন সবচেয়ে খিলাফি ঋণের অন্যতম একটা বড় ঋণ এখন খুলনা অঞ্চলের। এবং এই ঋণটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তেছে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে এর যদিও সরকারি প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রতিষ্ঠান এখানে পাওয়ার প্ল্যান করা, সেই জন্যই ব্যাংক কোনো স্টেপ নিচ্ছে না। তারপরও ব্যাংক নিয়মিত বিসিআইসি এবং মিল কর্তৃপক্ষের কাছে অসংখ্যবার চিঠি দিয়েছে তাদের ঋণ পরিশোধ করার জন্য। ব্যাংক কর্তৃপক্ষরা বলছেন যে 2% ডাউন পেমেন্ট দিয়ে যদি তারা আবেদন করে, তাহলে হয়তো সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বা যারা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে, তারা হয়তো ব্যাংক ঋণ মৌখিকের ব্যবস্থা করতে পারে। আমরা যেটা দেখেছি মিলের ভিতর ঘুরে, ভবন যন্ত্রপাতি সবগুলো অকেজ হয়ে গেছে, মরিচা পড়ে গেছে এবং এগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে গেছে। এবং 20 বছর মিলটা বন্ধ হয়ে পড়ে আছে, 20 বছর যাবৎ এই জায়গাটা অরক্ষিত। এবং এর পিছনে যে ব্যাপক টাকা, 33 কোটি টাকা খরচ হয়েছে এবং জায়গাটা যে ব্যারেন পড়ে আছে, তার কোনো ভবিষ্যৎ আসলে আমরা দেখতে পাচ্ছি না।